শোক আর মাতমের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের তাজিয়া মিছিল। মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ পবিত্র আসুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে সিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ধানমন্ডি গিয়ে শেষ হয়। মঙ্গলবার সকাল 10টায় করোনার প্রভাবে দু বছর বন্ধ থাকার পর এবছর পুনরায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হয়। মিছিলটি চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিল শুরুর আগে মহড়া দিয়েছে শিয়া সম্প্রদায়ের মানুষেরা। শিয়া মুসলমানরা তাজিয়া মিছিলের শোকের প্রতীক হিসেবে খালি পায়ে পুরুষরা কালো পাঞ্জাবি পাজামা ও নারীরা কালো কাপড় ওপর কাপড়ে মিছিল করেন। হায় হোসেন মাতম ও বুক চাপড়ে ফোরাত নদী তীরের কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করেন তারা। এ সময় মিছিলকে ঘিরে নেওয়া হয়েছিল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। নাশকতা ঠেকাতে দায়িত্ব পালন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, সঙ্গে ছিল র্যাফ ও বিভিন্ন স্তরের গোয়েন্দা সংস্থার সদস্যরা। উল্লেখ্য, হিজরি 61 সনের 10 মহররম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহের দৌহিত্র হজরত ইমাম হুসাইন কারবালা ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে ঢাকা সহ গোটা বাংলাদেশে পবিত্র আশুরা পালন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মুনাজাত, কুরআন খানি, দোয়া ও মাহফিল। অনেকে দিবসটি উপলক্ষে নফল রোজাও রেখেছেন, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন অনেক পরিবার। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। अभी ना जाओ छोड़ कर। बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। अपना ना उनार संगे देखा करते पारे। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। উদ্দেশ্য কি আসলে এই যে মিছিলের উদ্দেশ্য? সুখ পালন, সুখ পালন, সুখ পালন।